আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে জানাই ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক সবাইকে। ঈদ মানেই একটু বেশি আনন্দ। ঈদের এই আনন্দ ছড়িয়ে পড়ুক চারদিকে, আর এই আনন্দকে আরো বাড়িয়ে দিতে আমি লাবণ্য হাজির হয়ে গেছি সিএনএন বাংলা টিভির পর্দায় তারকাদের ঈদ আড্ডা অনুষ্ঠান নিয়ে। কেমন আছেন দর্শক? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের সামনে উপস্থিত আছেন সোনালী রূপালি পর্দার ভিন্ন ভিন্ন গল্পের নানা চরিত্রের জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ। কেমন আছেন ভাইয়া? যেখানে ওই চিন্তাটা কম যে কখন করোনায় ধরবে, আমাকে ধ্বংস করবে। এবার অতটা করোনা নিয়ে তো টেনশন, পরিবারের সময় দেওয়াটা বেশি হয়েছিল। সময় দেওয়া মানে হ্যাঁ, ওরকম সময় না দেওয়াটাই ভালো। ঘরের ভিতরে বন্দি হয়ে সারাক্ষণ টেনশন, আমার আমার কি কোভিড হলো কিনা, আবার কারো হলো কিনা, দুঃসংবাদ চারিদিক থেকে, প্রিয়জনদের কোনো, হ্যাঁ, ওই ঘরে থাকার কোনো আনন্দ নেই। আচ্ছা ভাইয়া, আপনি তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে স্টাডি করেছেন, জি, আপনার মাথায় কিভাবে আসলো যে আমি নাটকে আসবো? আমার আগে ছোটবেলা থেকেই অভিনয়টা পছন্দ করতাম। আমি যখন খুব ছোট স্কুলে পড়তাম, আমি মোহাম্মদপুর গভর্নমেন্ট স্কুলে পড়াশোনা করেছি, তারপরে আদমজি ক্যান্টনমেন্ট কলেজে পড়েছি। তো যাই হোক, আমি যখন স্কুলে পড়ি তখন স্কুলে যে প্রোগ্রাম হতো বাৎসরিক প্রতিযোগিতা হতো, ওগুলিতে আমি এই কবিতা পড়তাম, তারপরে কবিতা আবৃত্তি করতাম, তারপরে নাটক হইতো, নাটক করতাম স্কুল থেকে। মানে এটা আমার মঞ্চ নাটকও করতেন, মঞ্চ নাটকই করতাম তখন, তার টেলিভিশন ওরকম ই হয় না তখন, ওই মঞ্চে স্কুলের মঞ্চে করতাম ওইভাবেই। তারপরে তো কলেজে আমি করিনি, পরে আবার যখন ইউনিভার্সিটিতে ভর্তি হলাম জাহাঙ্গীরনগরে, ওখানে একটা পরিবেশ ছিল খুবই ভালো। আমাদের নাট্যাচার্য সেলিম আল দীন, হুমায়ুন ফরিদি বিখ্যাত অভিনেতা, ওনাদের সংস্পর্শে আসার পরে আমার এটার দিকে আমি আরো। কিন্তু কাকে দেখে মানে আপনি অনুপ্রাণিত হয়েছেন যে আমি একটু ট্রাই করি বা আমি পারবো? আমি কাউকে দেখে না, আমি নিজে নিজে অনুপ্রাণিত হই করেছি। আচ্ছা, আপনি তো মঞ্চ নাটক থেকে এসেছেন, তো ঢাকা থিয়েটারকে আপনি কতটা মিস করেন? না, আমি তো ঢাকা থিয়েটারে এখন আছি। ও আচ্ছা, কিন্তু তারপর আগে মানে আপনি যখন সেই সময়টা ছিলেন আর এখনকার মধ্যে কি পার্থক্য? না, থিয়েটার করতাম তো, আমি তখনও অভিনয় করতাম, এখন অভিনয় করি না, কিন্তু আমি দলের সাথে আছি। আমার দলে অনেকে এখনও আছেন, সিনিয়র অনেকে আছেন, অনেকে অভিনয় করেন না। যেমন আমাদের আমি আমার দলপ্রধান হচ্ছে নাসিরুদ্দিন ইউসুফ, শ্রদ্ধেয় বাচ্চু ভাই, তারপরে শিমুল ইউসুফ, তারপরে আমাদের সাথে অভিনয় করেছেন একসময় হুমায়ুন ফরিদি, আফজাল হোসেন, রাইসুল ইসলাম আসাদ, জহিরুদ্দিন পিয়ার, সুবর্ণা মুস্তাফা, শমিকা ইচ্ছা কাইসার, তারপরে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, কামাল বায়েজিদ, শতদল বড়ুয়া, আহমেদ রুবেল, লিটু আনাম, সাবেরিয়া আলম, কত নাম, এরা সবাই আমরা একসাথে অভিনয় করেছি দীর্ঘদিন, কেউ 12 বছর, কেউ 15 বছর, আমি এক নাগারে 25 বছর থিয়েটার করেছি। আচ্ছা, অভিনয় করেছি থিয়েটার আছি। তো নিজেকে যখন আপনি টেলিভিশনে প্রথমবার দেখেছেন, সেই অনুভূতিটা কেমন ছিল? আমি তো আসলে অনেকদিন মানে আমি মঞ্চে প্রায় 10-12 বছর করার পরে আমি টেলিভিশনে অভিনয় করেছি, কাজেই আমার এরকম এক্সট্রা কোনো অনুভূতি থাকে না। আমাকে প্রথম টিভিতে দেখালো বা ওরকম কোনো এক্সট্রা? না না না, ওরকম আমি আমার কাছে কিছুই মনে হয় না। আমি অভিনয় করতে গেছি, এটা কোথায় দেখালো এটা বড় ও আচ্ছা, কারণ আপনি তো আগে থেকে এক্সপার্ট তৈরি হয়ে এসেছিলেন, মানে অভিনয়টা আমার চর্চার ভিতরে ছিল, আমি হঠাৎ করে নামিনি, আমি সাকিব আল হাসানের মতো প্র্যাকটিস করে নেমেছিলাম, এজন্য এখন আমরা পাচ্ছি আপনাকে। আচ্ছা ভাইয়া, আমরা সকলেই জানি ভাবি একজন ভালো অভিনেত্রী, তো আপনি আর ভাবি দুজনই যখন মানে অভিনেতা অভিনেত্রী, তাহলে আপনার মেয়ে মানে ঐশীকে মানে অভিনয় আসার মধ্যে মানে কোনো উৎসাহ নাই যে আমি আসবো, বা আপনি ওইভাবে কি কোনো ফোর্স করেন না যে তুমিও যাও? না, আমার মেয়ে অভিনয় করতে পছন্দ করে না। কেন? ওর ভালো লাগে না অভিনয় করতে, ভিন্ন প্ল্যাটফর্মে যেতে চাচ্ছে। ও এখন আর্কিটেকচারে পড়াশোনা করছে, তারপরে ও গ্রাফিক্সে খুব ভালো, ও পাঠাওর সাথে কাজ করে, পাঠাও কোম্পানি ইউনিলিভারের সাথে কাজ করে, ইলাস্ট্রেশনের কাজ করে খুবই,
তারপরে তার ছবি শিল্পকলায় প্রদর্শিত হয়েছে, সে ওই ওই সাইডে বেশি মানে অভিনয়তে আসতে চাচ্ছে না? না, একদমই না। আচ্ছা, তো ভাই আপনি যদি অভিনয়ে না আসতেন তাহলে কি হওয়ার ইচ্ছা ছিল? মাস্তান, এটা তো আমরা অভিনয় দেখতে পাচ্ছি, গুন্ডা বদমাশ তো। এটা তো জাস্ট ফান হিসেবে বললেন, কিন্তু মানুষের তো একটা ডিটারমাইন থাকে যে আমি ওইটা হব বা এইম থাকে। আমার হওয়ার ইচ্ছা ছিল না কিছুই আসলে, ওইভাবে চিন্তা করিনি। বেকার পড়াশোনা, বেকার থাকতে গেলে সবচেয়ে ভালো। হ্যাঁ, ঝামেলা থাকতো না। আমি প্রথমেই জীবনে চিন্তা করেছিলাম দোকানদার হব। ও আচ্ছা। আবার একবার একটা হওয়ার ইচ্ছা হইতো মাঝে মাঝে, চেঞ্জ হয়। হ্যাঁ, যখন আমি গ্রামে যেতাম লঞ্চ, তখন লঞ্চে যেতাম, তার মধ্যে যে সারেং হব লঞ্চে, এরকম। ও আচ্ছা, মানে ইচ্ছাগুলো খুব ছিল না? না, আমার ইচ্ছাগুলো খুব নিম্নমানের ছিল, উচ্চমানের কোনো ইচ্ছা ছিল না আমার জীবনে। খালি মানে এই অনেক সময় বলতাম যে চুরি করলে বোধ অনেক টাকা পাওয়া যায়, তো চোর হই, এরকম চিন্তা হতো ছোটবেলায়। কিন্তু ভাই আপনি মানে আপনি তো অনেক চরিত্র অভিনয় করেছেন, সব থেকে কোন চরিত্র অভিনয় করতে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? সব চরিত্রে। তারপর একটা ফিক্সড থাকে না যে ওইটা আমাকে ভালো লাগে বা ওইটা আমাকে টানে যে আমি বারবার করতে চাই, কোনো ফিক্সড নাই? সবগুলি টানে, যখন যেটা করলে ওইটা আমাকে টানে, মানে যে ক্যারেক্টার আসুক সেটাতে বেশি যায়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, সেটা তো আমরা অভিনয়ের মাধ্যমে দেখতে পাই। আমার কোনোই নাই যে আমাকে ওইটা করতে হবে, এটা করতে হবে। অবসর সময় কি শুধু একটাই করতে চাই না, সেটা হলো নায়িকার বাবা, তাহলে আর কি মানে অনেক বুড়া হয়ে যেত, আর অন্য ক্যারেক্টার করতে। আপনি তো এখনো 18 প্লাস। তারপরে কারোর সাথে কথা বলি মোবাইলে, এরকমই আর কি, তেমন কিছু না। কারোর সাথে যে আপনি কথা বলেন সেটা কি ভাবির কোনো অভিযোগ নাই? না, যেমন আমার বন্ধু আছে সাব্বির, আজিজ, এদের সাথে কথা বলি। তারপরে আরও আছে লিটন, আমার স্কুলের বন্ধু, ইউনিভার্সিটির বন্ধু আছে। আমি ভাবছি কোনো বান্ধবীর সাথে কথা বলেন। ওটা তো আপনার আপনার ধারণা, এটা এবং এটি আপনার ধারণা। আচ্ছা ভাইয়া, এখন তো 2022 সাল, তো 10 বছর যদি আমি পিছিয়ে নেই তাহলে আপনি কোন কাজটা আপনার কাছে মনে হয় যে আমি ওটা শুধরে নিব, আমি একটা ভুল করেছিলাম ওটা আমি শুধরে নিতে চাই, যে আমি ঠিক করতে চাই আবার? আমার জীবনে কোনো ভুল নাই, সব ঠিক, একদম 100%। তাহলে তো ভালো, নিজে প্ল্যানিং মতো সব হয়েছে। হ্যাঁ, সব না, আমি কিছু প্ল্যানিং মতো করি নাই। ও আচ্ছা, আমার জীবনে কোনো প্ল্যানিং, যা ঘটেছে তাতে আলহামদুলিল্লাহ আমার একদম কোনো ভুলই নাই। তো আগের নাটক আর এখনকার নাটকের মধ্যে আপনি কি পার্থক্য দেখেন? আগের নাটকের আর এখনকার নাটকের পার্থক্য একটাই, যে আসলে আগে স্ক্রিপ্ট অনেক ভালো, বেশি ভালো স্ক্রিপ্ট পাওয়া যেত আগে, এক নম্বর। এখন স্ক্রিপ্ট এর অবস্থা অনেক খারাপ, প্লাস আগে বাজেট বেশি ছিল। আমরা একটা সিঙ্গেল নাটক, আমি যখন হুমায়ুন আহমেদ স্যারের নাটক করতাম তখন একটা নাটক 5 দিনেও শ্যুট করতাম, আর আমরা এখন একদিনে করি। কেউ কেউ আবার একদিনে দুইটা নাটকও করে, এরকমও শুনি যে রাতে একটা দিনে একটা দুইটা নাটক করে, 80 মিনিটের 40 মিনিট। তো যে কারণে আমাদের নাটকের মান কমে গেছে, নাটকের মানটা আগের মতো নাই, যেহেতু বাজেট কম, স্ক্রিপ্ট নাই। স্ক্রিপ্ট না থাকার কারণ, স্ক্রিপ্ট নাই মানে কি বললে হবে না, এরকম যে নাই মানে নাই না, কম আছে। এখন মেধাবী রাইটারের সংখ্যা খুবই কম, কারণ এখন যারা লিখে তাদের ভিতরে ম্যাক্সিমাম হচ্ছে অশিক্ষিত লোকজন। শিল্পে অশিক্ষার কোনো জায়গা নাই, শিল্পে হচ্ছে চর্চা করে, প্র্যাকটিস করে, পড়াশোনা করে, রিড অ্যান্ড রিড করে তারপরে শিল্পে আসে। এখন যে আসছে সেই একটা পদ নিয়ে ব্যাপারে, এখন হচ্ছে যে গ্রামে একজনে ছিল তাস খেললো, বড় ভাই গেছে, এই তুই কি কি করছিস? না কিছু করি না, বেকার কাজ, তাহলে তোর অভিনয় ঢুকাই দেই, মানে এখন একটা পান্তা ভাত যেটাকে বলে। তারপরে হয়তো একজন ওরকম কিছুই জানে না, আমার এক রাইটার, সে বলল একদিন আমাকে, আমার এক রাইটার না মানে একটা নাটক করতে গেছে সে রাইটার, তা আমাকে বলে যে আমি জীবনে কোনো বই পড়ি না, সে কিন্তু রাইটার। তা আমি হঠাৎ করে বললাম কেন? বলে
বই পড়লে অনুকরণ হয়ে যায়, অনুসরণ হয়ে যায়, যেন আমি বই পড়ি না, সেই রাইটারের নাটক আমি করি, তো সে কি লিখবে আর কি হবে তার মাথায় যতটুকু তত। হ্যাঁ, এই জন্য স্ক্রিপ্টের অভাব। কিন্তু তারপরে অনেক ভালো ভালো রাইটার এখনো আছে, আমি মানে নেগেটিভ সাইডটা যেটা বলতে, ভালো মানের নাটক কমে যাচ্ছে যেটা আছে অনেক এখন, ভালো নামের আগের চেয়ে তো অনেক ভালো ভালো নাটক এখন হচ্ছে, যেটা হচ্ছে সেটা অনেক ভালো নাটক এবং অনেক মেধাবী ডিরেক্টর আছে, এটা একদম ই করে নাই। হ্যাঁ, এখন প্রচুর নাটক হয়, তার ভিতরে যদি 10টা নাটক হয়, 10টা ভালো নাটক হলে আর দেখা গেল 200টা খারাপ মানে নিম্নমানের নাটক হয়, যে কারণে 10টাকে আর চেনা যায় না। আর আগে যে 5টা নাটক হইতো, 5টা নাটকই তার ভিতরে 4টা নাটকই ছিল ভালো, ওই জন্য মানুষের চোখে বেশি পড়তো। এখন ভালো নাটক আছে, কিন্তু এখন আসলে বাজেট একটা ফ্যাক্টর হয়ে গেছে। বাজেটটা যদি থাকতো, যেন আমরা যদি একটা নাটক অন্তত একটা সিঙ্গেল নাটক আমরা 2 দিনেও করতে পারি, সেটা অনেক বেটার। আমি কয়েকদিন আগে মুর্শিদগঞ্জে একটা নাটক করলাম, সেটা 2 দিনে করেছি, চমৎকার। যেরকম ধরে ধরে সুন্দর করে 20-22 মিনিট শুট করলো নাটকটা, 20 মিনিটের নাটক ছিল বোধ হয় এটা, আর একটু বড়, এত সুন্দর করে কাজটা আমরা করলাম যে ভালো লাগলো অনেকদিন পরে। কারণ সাধারণত আমরা একদিনে 1 ঘন্টা নাটক করি, সরি 20 মিনিট, ওটা 40 মিনিটের নাটক, তো একদিনে সাধারণত 40 মিনিটের নাটক আমরা করে ফেলি, কিন্তু 2 দিনে করেছে, এখনো করে অনেকেই 2 দিনে করে, সে নাটকগুলো আমার মান আরেকটু ভালো হয়, অনেক ভালো হয়। আপনি তো হুমায়ুন স্যারের সাথে অনেক নাটক করেছেন বা ওনার ইসে অনেক অভিনয় করেছেন ওনার গল্পে, তো ওনার সাথে কোনো স্মৃতি যদি আমাদের শেয়ার করতেন। স্মৃতি তো সব বলা হয়ে গেছে আসলে, মানে এত স্মৃতি তো এখন, তার তারপর ভালো কিছু মুহূর্ত যেটা এখনো বলতে ভালো লাগে যে তাহলে ওনাকে আরো কাছে পাবো বা মনে হবে যে আমার সাথেই আছে। যে গল্পগুলি আমি বলবো সেগুলি আগের গল্প, যেমন আমরা যখন শ্যামল ছায়া করলাম, সিনেমাটা করলাম আমরা, এটা কাপাসিয়াতে শীতলক্ষা নদীতে 1 মাস শুটিং করেছিলাম, মার্চ মাসে, এই সময়তে মার্চের 25 তারিখ থেকে 1 মাস, এপ্রিলের 24-23 ছিলাম নৌকার ভিতরে শুটিং করতাম। তো ওই সময় আমাকে, আমি ছিলাম মাঝি, যে যারা শ্যামল ছায়া সিনেমাটা দেখেছে তারা বলতে পারবে, আমি ছিলাম নৌকা, একটা বড় নৌকা, ওখানে কিছু লোক পালিয়ে যাচ্ছিল পাক বাহিনীদের ভয়ে, ওটা ছিল আবার একটা মেশিনের নৌকা, ইঞ্জিন নৌকা, ইঞ্জিন চালিত নৌকা, তো ওইটা মানে ইঞ্জিনের নিচে একজনে ই দিত স্টার্টে, তার আমাকে উপরে হাল ধরতে হতো। তো এরকম শুটিং করা, আমি তো নৌকা চালিয়েছি, বড় নৌকা চালাইনি। আমি যুদ্ধের বছর, মুক্তিযুদ্ধের সময় আমি যখন গ্রামে গেছিলাম তখন আমি নৌকা চালানো শিখেছিলাম, আমাদের বাড়ি নিম্নাঞ্চল তো মানিকগঞ্জে, 9 মাস যুদ্ধ হয়েছিল, তার 6 মাস আমি গ্রামে ছিলাম, তখন আমি নৌকা চালানো শিখেছিলাম, কিন্তু ছোটো নৌকা, মাকে বোন ভাই সবাইকে নৌকা ছিল, আমি পালাইতাম, আমাদের বাড়ি ছিল পদ্মার পাড়ে, যাই হোক তো নৌকা চালা একটু পারতাম, কিন্তু এত বড় একটা নদীর ভিতরে, শীতলক্ষা নদী, তার ভিতরে একটা বড় নৌকা, নৌকার ভিতরে প্রায় 15-20 জন মানুষ নিয়ে চালাইতাম, তাহলে তো বিগ এক্সপিরিয়েন্স, খুবই কষ্ট হইতো। প্রথমে একটু প্র্যাকটিস করলাম 1-2 দিন, তারপরে বললো হুমায়ুন স্যার বললো যে ওঠো চালাও, তারপর শুটিং শুরু হয়ে গেলো। এরকম 2-3 দিন ভালোই ছিল, একদিন তো ওই স্টার দিয়ে নৌকা ছেড়ে দিছে, আমি মানে সে আমাকে বললো স্টার্ট করো আমরা করি, তো এরকম আগে 2-3 দিন পরে একদিন চালাচ্ছি, আর হঠাৎ করে ইঞ্জিন এত জোরে দিয়েছে, এটা চলছে যা ঘাটে গিয়ে, একটা নদীর পাড়ে গিয়ে যে এমন জোরে ধাক্কা খেয়েছে, আমি এটা কন্ট্রোল করতে পারিনি, পুরো নৌকা তো ফুটা হয়ে গেছে, যাওয়ার পরে ডুবে গেছে প্রায়। তখন তাড়াতাড়ি সবাই লাফ দিয়ে নেমে গেলো, ক্যামেরা ছিল ওইটার ভিতরে, নৌকার ভিতরে ছিল, নেমে গেলাম, তারপরে সেই নৌকা শুটিং বন্ধ হয়ে গেল, কারণ নৌকাটা আবার সারাই পুরোটা উপরে তোলা হলো, তুলে ওইটাকে আবার সালাই ই করে ঝালাই করে ঠিক করে, তারপরে আবার 2-3 দিন পরে, তারপরে হুমায়ুন স্যার বলে তুমি তো আমার সময় অনেক নষ্ট করে দিলা, কী করলা এটা? আমি যে আমি তো আর মাঝি না, কী করবো, জানিও না তেমন। হ্যাঁ, কয় না তুমি অনেক ভালো চালাও, তোমাকে ধন্যবাদ, আমাকে খুবই আদর করতেন। আর উনি এটা নিয়ে মজা করলেন আর কি, যে কখনো আমাকে মানে কষ্ট দিয়ে কথা বলেন নাই, ওনার রাগ ছিল, যে একটু আগে প্রশ্ন আপনি করেছিলেন, হ্যাঁ উনি রাগি ছিলেন আসলে অনেক, মানে উনি কয়েকটা জিনিসের উপর খুবই রাগ হতেন, যেমন প্রথম হচ্ছে মিথ্যা কথা বললে খুব রাগ হয়ে যেতেন, ওনার কোনোদিন মিথ্যা শুনতে পারতেন না, আমি যেটা করেছি ওটা বললে ওনার কিচ্ছু বলবে না, আমি 1 লাখ টাকা ক্ষতি করলে উনি কিছু বলবে না, যদি বুঝে কোনো কারণে যে আমি মিথ্যা বলেছি তাহলে পরে
তার মেজাজ খারাপ হয়ে যেত, এইটা ছিল ওনার বিষয়ে। তারপরে মানুষকে কথা দিয়ে কথা না রাখা, হিপোক্রেসি করা, এই জিনিসগুলো কেউ সহ্য করতে পারতেন না। কিন্তু যারা সিনসিয়ার, এটা অনেক সিনসিয়ার একটা মানুষ দেখছে, উনি কিছু বলতেন না তখন, মানুষকে বোঝাতো যে, কিন্তু অত্যন্ত রাগে ছিলেন। যার আরেকটা রাগ হইতো যে অভিনয় করতে না পারলে রাগ হইতো, আজকাল আসে না আসলে অভিনয় শুরু করে, উনি এটা একদমই অপছন্দ করতেন। মানে আমাদের সমাজের কি হয়েছে, অভিনয়টাকে সবচেয়ে সহজ মনে করে, ওই যে বললাম যে তাস খেলতে, তাস খেলতো আর এনে এসে অভিনয় শুরু করো না, তো বিষয়টা তো এই শৈল্পিক হতে হবে, তাই না? গান শিখতে হয়, নাচ শিখতে হয়, গ্রুমিং এর ব্যাপার থাকে, সবকিছু, কবিতা শিখতে হয়, তারপরে ফুটবল খেলা শিখতে হয়, ক্রিকেট খেলা শিখতে হয়, ছবি আঁকা শিখতে হয়, শুধু কি অভিনয়টা শিখতে হয় না। আমরা ধরে নিই আসলাম, বাংলায় কথা বললাম, ভালো আছে না, ভালো আছে, এটা হয়ে গেল, কিন্তু এটা কতটা মানসম্মত হলো এটা আসলে আমরা বুঝতে চাই না বা চেষ্টা করি না, যে কারণে একজনে হয়তো বা 200 নাটকও করে ফেলেছে কিন্তু কোনো লাভ হয় নাই, তাকে কেউ চিনল না, কারণ সে ডায়লগ দিয়ে গেছে। এখন আমি যদি মাঠে গিয়ে, ধানমন্ডি মাঠে যে আমি ক্রিকেটের মারলাম কয়েকটা, একজনে বল করলো, মানে কোনো প্লেয়ার না, যে কোনো আমার এক বন্ধু নিয়ে চলে, ও দিলো, আমি মারলাম, পাশে আসলাম, বউ বললো কী করছ, আমি বললাম ক্রিকেট খেললাম, ক্রিকেটই তো খেললাম, কিন্তু আমাকে তো নিশ্চয়ই আমার আপনার বয়স হয়ে গেছে, একটা ইয়াং খুব সুন্দর এই এখানে অফিসে হয়তো বা আছে, সে তাকে তাকে নিয়ে আমি যদি যে বাংলাদেশ টিমকে বলি নিতে, হ্যাঁ যে সাকিব আল হাসান বসার জন্য ওনাকে একটু তুলে উনি খেলুক, হ্যাঁ দেখেন না কত সুন্দর পারবে, আমার বিশ্বাস পারবে, যে আমাদের যেরকম বলে আমি আমার আমার কনফিডেন্স আছে আমি পারবো অভিনয় করতে, তো ওরকম ও বললো যে আমি পারবো, আমি পারবো, আমার কনফিডেন্স আছে, আমাকে নামান, তো নামাই দেখ ওই যে, কিন্তু সেটা কি পারবে আদৌ? আপনার স্বাভাবিক, আপনি যখন ছিলেন তখন যতটুকু মানে গ্রুমিং বা যেটা আমি অভিনয়টাকে যেভাবে আয়ত্ত করা, মানে বর্তমানে সেটা হচ্ছে না, যে আসে সেই অভিনয় করে ফেলছে, এর ভিতরে কিছু কিছু ভালো যারা প্র্যাকটিস না করে আসছে, দুই একজন এগুলো এক্সেপশনাল, এক্সেপশনাল মেধা দিয়ে করে নিচ্ছে, দেখে এক্সেপশনাল কে কখনোই ইন জেনারেল চিন্তা করা যাবে না, ওটা হয়তো হঠাৎ করে 10,000 আছে, 20,000 আছে, এর ভিতরে 5 জন, এখন আমরা ওই ফোকাস করি যেটা যে সাইন করেছে, বলছে উনি তো মঞ্চে করে নাই, উনি তো শিখেনি, তো উনি কেমনে আসলো, এগুলো এক্সেপশনাল কেস, ওর অন্য দিক দিয়ে চর্চা আছে, নিশ্চয়ই কিছু একটা করেছে সে। হুমায়ুন স্যারের নাটক দিয়ে আপনার বেশ পরিচিতি, তেমন আজ রবিবার নাটকেও আপনার যে চরিত্রটা ছিল তার জন্য আপনার মানে মানুষের মুখ এখনো, তো ওই কাজটা নিয়ে যদি একটু শেয়ার করতেন বা ওই শুটিং এর অভিজ্ঞতাগুলো। ওটা আমার ছিল 3 নম্বর নাটক সিরিয়ালের দিকটা, তার আগে 2টা নাটক করেছিলাম, অচিন বৃক্ষ এবং আর একটা নাটক ছিল মাটির পিঞ্জরের মাঝে বন্দি হয়ে রে, ওটা আমার খুব একটা পছন্দের না ক্যারেক্টারটা, কারণ অত মানুষ, কারণ আমি চাকর বাকর করতে পছন্দ করি না, এই জন্য ওটা করেছিলাম প্রথম দিকে, তো ওটা নিয়ে। আপনার এতগুলো কাজের মাঝে আপনার যে কাজ মানে যে নাটকটা আপনার বেশি ভালো লেগেছে সে নাটকটা কি? বাপের কাছে তো সন্তান সবই ভালো আসে, হ্যাঁ তারপর একটা স্পেশাল থাকে না, না এটা করলে পরে সন্তানটা কষ্ট পায়, তো আমার অনেকগুলি নাটক আছে যেগুলি দর্শকদের ভালো লেগেছে এটা বলতে পারি, যেমন আজ রবিবার যে আমি যে ক্যারেক্টারটা করেছিলাম আমার ভালো লাগে না, কিন্তু দর্শকদের অনেক গ্রহণ করেছে অনেক ভালো, তারপরে মানে আমার করতে মানে কাজের লোক করতে আমার ভালো লাগে না, তারপরে যেমন অনেক ভালো নাটক ছিল আমার উড়ে যায় বকপক্ষিত তৈয়ব একটা ছিল, বৃক্ষ মানব একটা নাটক করেছিলাম যেই নাটকটার এখন ডায়লগ খুবই ভাইরাল হয়েছে, একটা যে গাঞ্জা খেয়ে কুল পাই না লেখাপড়া করি কোন সময় একটা ডায়লগ, তো এটা ছিল বৃক্ষ মানবে, তারপরে তারা 3 জন, আবারও 3 জন, আমরা 3 জন সিকুয়াল করেছিলাম আমরা ইয়ের হুমায়ুন স্যারের, তা পক্ষীরাজ, তারপরে বহু নাটক আছে, এগুলি সবই আমার অনেক প্রিয় নাটক, পছন্দের, কোনটাকে বাদ দিয়ে যাবে না এবং ভালো লাগার, এবং হুমায়ুন স্যার তো আসলে এত সুন্দর স্ক্রিপ্ট করতেন যে তুরুপের তাস একটা নাটক করেছিলাম, কাজে ওনার কোনোটাই আমি কোনো কর্মকে আমি বাদ দিতে পারি না, আর উনি এত যত্ন করে উনি কাজ করতেন, এত নিমগ্ন হইতেন কাজে, থাকতেন সারাক্ষণ নিমগ্ন হয়ে থাকতেন কাজে, মানে উনি রিয়াল আসলে একজন শিল্পী ছিলেন, ওনাকে আমি বলবো যে একজন যার একদম
মানে সমগ্র এটাই ছিল ওনার ওই গুণের, হ্যাঁ শিল্পের আবিষ্ট ছিলেন উনি, সারাক্ষণই নিমগ্ন ছিলেন। একটু ভিন্ন প্রসঙ্গে আসি, হ্যাঁ ছোটবেলার মানে স্মৃতি যদি আমরা জিজ্ঞেস করি তাহলে ছোটবেলায় আপনার ঈদটা কেমন কাটতো, বা ওই ঈদের সাথে আপনি এখন কতটা মিস করেন নিজের মেয়েকে দেখে, যে ওর এখন যেটা আমরা এখন মানে মিস করি যেটা আমরা পাই নাই সেটা মানে কিভাবে দেখেন? ছোটবেলায় ঈদ তো আমার মানে আমি তো ঢাকা শহরে বড় হয়েছি, তো ঢাকা শহরে বড় হওয়ার কারণে সব ঈদ আমরা ঢাকা শহরে যদিও করিনি, আমরা গ্রামে গিয়েছি, আমাদের বাড়ি ছিল মানিকগঞ্জে, ওটা যদিও সেই যুদ্ধের বছর নদীতে নিয়ে গেছে, তো এটা আমি অনেক ছোটবেলার কথা, 71 সালে নদী ভেঙে নিয়ে গেছে আমাদের বাড়ি। তার কিন্তু যেটা হয়েছে যে পরবর্তীতে আমরা মাঝে মাঝে আমরা গ্রামে ঈদ করতাম, মাঝে মাঝে আমরা গ্রামে ঈদ করতাম, আবার ঢাকায় মাঝে মাঝে করতাম, গ্রামে বেশি করা হতো কারণ দাদা দাদি থাকতো, দাদা দাদি থাকতেন আমাদের গ্রামে, যে কারণে আমরা আব্বা নিয়ে যেতেন আমাদের গ্রামের ঈদটা আমার অনেক মজা লাগতো, কারণ অনেক আত্মীয় স্বজন থাকতো চারিদিকে, যারা গ্রামের আরও আত্মীয় স্বজন, তারপরে গ্রামের পাড়া প্রতিবেশী সবাই, এবং আমরা ঈদগাহের যে নামাজ সবাই সবাইকে চিনতাম। ঢাকা শহরের কি হয়, ঢাকা শহরে নামাজ পড়লাম চলে আসলাম কারোর সাথে কোলাকুলি, ওখানে যদি 200 লোক হয় 200 লোকে কোলাকুলি করতো একসাথে, আমি দেখতাম আন্তরিকতা থাকতো যেটাকে বলে। কিন্তু বর্তমানে যে প্রেক্ষাপটে আমরা মানে যারা ইয়ং জেনারেশন যেটা আপনি মানে বলতে চাচ্ছে, ওরা কতটা আগের সময়গুলোকে এখন মানে খুঁজে পায় না, এখন মোটামুটি সবাই ঘর বন্ধি হয়ে আছে, খেলার মাঠ নেই বা ওরকম, সবাই ফেসবুক লাই মানে ফেসবুকের মধ্যে এখন, এটা কতটা মিস করেন যেটা আপনার আগে মাঠে খেলাধুলা করতেন বা এখন সেটা কিন্তু এভাবে কিন্তু মাঠ নাই। না আমি তো আর মিস করি না, আমার তো বয়স হয়েছে। আপনি তো এগুলো করে এসেছেন, মানে বর্তমান প্রজন্ম কতটা মিস করে বা মনে হয় যে ওইগুলো থাকলে অবশ্যই অনেক ভালো হতো, সেটা ওরা বলতে পারবে, ওটা ওদেরকে প্রশ্ন করতে হবে। আপনার ধারণাটা? আমার ধারণা, হ্যাঁ হ্যাঁ আমার ধারণা তো আমি মিস করেই, তারা নিশ্চয়ই করে নাও করতে পারে, কারণ ওরা তার ওই জিনিসটা দেখে নাই, সো যে জিনিসটা ওরা ওটা থাকলে ভালো হতো, জানে না সেই জিনিসটা মিস করার কিছু নাই। কিন্তু তারপর থাকলে একটা থাকে না যে থাকলে আরো ভালো হতো, আমি যেগুলো করেছিলাম বা ওরা ওইগুলো করছে না, সেটা হ্যাঁ ভালো হতো ওদের জন্য, অথবা খেলাধুলা করলে ওদের শরীর ভালো থাকতো, ফ্যামিলির সাথে আন্তরিকতা বন্ডিং যেটা, এখন সবাই কিন্তু ফেসবুক বা মোবাইল ওইগুলোর উপর আসক্ত, তাই না? ফ্যামিলিকে ওইভাবে কিন্তু এতটা সময় দিতে পারে না, যেটা ওইটা আপনার কাছে কি মনে হয় খারাপ? সেটাই জানতে চাচ্ছিলাম। ছোটবেলায় মানে এরকম কোন স্মৃতি আছে যে দুরন্তপনা মানে বাবার সাথে মার সাথে, যে মানে ফারুক আহমেদ কি কখনো বাবার হাতে মার খেয়েছে বা মার হাতে কখনো মার খেয়েছে? না বাবার হাতে মার খায়নি কখনো, বাবা মারতেন না, মা মারতেন, আমার মা আমাদের শাসন করতেন, আমরা 3 ভাই 1 বোন, আমাদের 3 জনকে আম্মাই শাসন করতেন, যেমন পড়াশোনার ব্যাপারে সব কিছুতে আম্মা ইন্তেকাল করেছেন 28শে জানুয়ারি রিসেন্টলি, এটা মার্চ মাস, জানুয়ারি মাসে মারা গেছেন আম্মা, তো উনি শাসন করতেন। দুরন্ত মানে কি, আমি বিষয়টা হলো যে আমি একটু ছিলাম দুষ্ট প্রকৃতির, এটা সবাই জন্য ইন জেনারেল সবাই বলে যে আমি দুষ্ট ছিলাম, আজ পর্যন্ত কোনো সাক্ষাৎকালে আমি এখন শুনি নাই যে আমি খুব নরম ছিলাম ঠান্ডা ছিলাম, এটা বলে না কেউ, সবাই বলে, কারণ বাচ্চারা তো দুরন্তই হয়, প্রতিটি বাচ্চাই তো দুরন্ত হয়, কেউ তো সক্রেটিস হয়ে জন্মায় না, তো যে কারণে হচ্ছে যে বাচ্চারা যে দুষ্টমি করে সেই দুষ্টমিগুলি আমি করতাম। যেমন আমরা গ্রামে যে বেশি দুষ্টমি করতাম, তখন ওখানে দাদা থাকতেন তো গ্রামে, তো আমরা যে কোনো দুষ্টমি করলে দাদার কাছে যে আমরা আশ্রয় নিতে পারতাম, তো যে কারণে ভয় পেতাম না তখন মাকে বেশি, সাপোর্ট আছে পেছনে, তো এরকম অনেক ঘটনা আছে। যেমন একবার পাটখড়ির ভিতরে এতে দেখে দেখে যে মানুষ সিগারেট খায়, তা আমি করলাম কি পাটখড়ি নিয়ে ম্যাচ দিয়ে সিগারেট মানে মার সামনে গিয়ে ছাড়লাম আর দিল একটা থাপ্পড়। আমি তো বলছি এটা মজা ইন্টারেস্টিং একটা বিষয়, এইরকম মানে আম্মার সাথে বেশি হতো আমার, মানে আমার মজা করা। তারপর আমি যখন ঢাকায় ছিলাম, এটা আমি অনেক জায়গায় বলেছি ছোটোবেলার দুরন্ত বোনাটা কীরকম, আমি যখন তখন আমরা ধানমন্ডিতে ছিলাম, এটা 1965 কথা বলতেছি, 1965 সালে, তো আমার তখন ওই ধানমন্ডিতে লোকজন ছিল না, আমি একা একা ঘুরতাম, লোকজন আমার সিগারেটের প্রতি খুব ই ছিল এক ধরনের আকর্ষণ কেন জানি, কিন্তু যদি আমি এখন সিগারেট খাই না কখনই, কিন্তু ওই সময়টা
যেটা তো লোকজন সিগারেট খেয়ে যেত না, আমি পিছিয়ে পিছিয়ে যেতাম, যা যখন সিগারেটটা ফেলে দেয় ওইটা নেমে টানতাম, মানে এইরকম মজা হতো। তারপরে একবার হয়েছে কি, এরকম আমার ছোট ভাই ছিল, আমার ছোট ভাই নাম ফেরদৌস, তো ও আর আমি থাকতাম একসাথে, আর তো বন্ধু বান্ধব নেই, তো এরকম খাই। আমি চিন্তা করলাম ও যেহেতু আমার সাথে থাকে, ও তো বলে দিতে পারে বাসায় যে সিগারেট খায়, তো ওকে হাত করতে পারে, ওরও আবার খাওয়াইতাম মাঝে মধ্যে টানতে, মানুষের সিগারেট ওই যে নিজে নিচে ফেলে দিতে পারে, হ্যাঁ ওটা দিয়ে টান দিত। তারপরে আমি একদিন ওকে খাওয়াই, একটু টান দিলেও তো আরও ছোট আমার, ও কাশি কাশি কাশতো, তখন আমরা এই তো খাওয়ার দরকার নেই। তো একদিন হয়ে যে আমরা ঘরে খুব কুস্তি করতাম দুই ভাই, ও আবার স্বাস্থ্য ভালো অনেক, আমি তো সুখ না, ও অনেক ছোটোবেলা থেকে স্বাস্থ্য, এখনও এখনও ওর হাইট অনেক বেশি। তো যাই হোক, তো আমরা এই কুস্তি করতেছি, হঠাৎ করে আমার ওকে আমি ওকে ফেলে দিছি, সাথে দই আমাকে ফেলে দেয়। ওই দিন কীভাবে যেন ও পড়ে গেছে, নিচে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে খাটে দিয়ে সাথে, আর চিৎকার করে আম্মা আম্মা, ওই যে ও সিগারেট খায়। আমার আম্মা এসে ধরলো, কী বলে সিগারেট কেমন খায়, ওর পকেটে দেখেন সিগারেট। তা আমি হাফ প্যান্ট পরে পকেট ভরতে যে বিভিন্ন সিগারেট ফেলে যেত মানুষ, ওগুলি পকেটে রেখে দিতাম, মানে ঝুলিয়ে রাখতেন। হ্যাঁ, পরে ওই যে যখন রান্না করে গিয়ে ম্যাচ নিয়ে যে ধরে খেতাম, এরকম ভালো লাগতো তখন, বুঝতাম না এরকম মনে যে দেখা দেখি, হ্যাঁ সবাই খায় আমি কেন খাবো না। তারপরে আম্মা তো ধরলো আমাকে, ধরে তো যা করে আর কি পিটানি, তখন তো ই ছিল তাল পাতার পাখা, ওটা বাড়ি শুরু করলো আর কি, এইরকম অনেক স্মৃতি। তো আপনার ভাই আর আপনি যে মানে বললেন যে আপনার দুই বন্ধুর মতোই, তো তখন মানে ছোটবেলা যখন আমরা ঈদ করতাম তখন যে ঈদ সালামিটা দেয়া হতো, তখন ভাই ভাইয়ের সাথে কি রেষারেষি হতো না, বা আমাকে কম দিলা কেন, ওকে বেশি দিলা কেন? আমাদের আমাদের অঞ্চলে এই আমাদের এদিকে বা সেই সময় আসলে মানে ওই ঈদের সালামি টালামের ব্যাপার ছিল না, আমরা এটা পরে দেখলাম যে এই জিনিসটা আমাদের ছোটবেলায় কখনো মিস করে ফেলছে। হ্যাঁ, এটা তাহলে মিস করে ফেলছে। হ্যাঁ, আমরা সালামি কখনো, ঈদের ড্রেস যেটা আমরা মানে সবাই এরকম করে যে আগে দেখালে পূরণ হয়ে যাবে রেখে দিব, ওইটা ছিল না, না ওরকম ছিল না। আর আব্বা তো সরকারি চাকরি করতেন, যে কারণে যে আমরা যে সব ঈদে আমরা যে কাপড় পেতাম সেটা না, ওইটা আমরা আশাও করতাম না, হয়তো এক ঈদে দিল আবার দিল না, ওইটা ওরকম কিছু ছিল আনন্দটা, পোশাক খাওয়া দাওয়া এগুলো খুব একটা ছিল না। ছোটবেলা কিছু আবদার থাকে না যে আমি ওইটা নিব বা এটা নিব এটার জন্য, যে আমার ভাইয়ার যেমন স্বাভাবিক আমার ছোট ভাই এটা নিবে বা আমি ওটা নিব, ওকে এটা দিবে না, এরকম হয় না যে রেশারেশি একটা কাজ করে ছোটবেলায়, সেটা কি ছিল দুই ভাইয়ের মধ্যে? আবদারের ব্যাপারটা ছিল না। হ্যাঁ হ্যাঁ, কারণ আমাদের তো ওইটা ওই ওইভাবে আমরা বড় হইনি, বুঝতে হবে যে এখনকার যারা বড় হচ্ছে অনেক কিছু পেয়ে বড় হচ্ছে। হ্যাঁ, আর তখন আমরা হচ্ছে যে আমরা একটা ডিম যে একা খাওয়া যায় সেটা জানতাম না। ও আচ্ছা, মিলেমিশে খেতে হতো। আমরা চার ভাই বোন, চার ভাই বোনের দুটা ডিম সিদ্ধ করতো মা বটি দিয়ে কেটে, অর্ধেক আমি খেতাম, অর্ধেক বড় ভাই, অর্ধেক ছোট ভাই আর ছোট বোন। আমরা জানতাম যে দুটা ডিমই চারজনে খায়, এটা আমাদের শিক্ষা ছিল, এর বাইরে আমরা কিছু জানতাম না। মানে আমরা না, তখন একটা মধ্যে আমরা মধ্যবর্তী ফ্যামিলি, কিন্তু তারপরে এই অবস্থা ছিল তখন। কারণ হলো তখন অর্থনৈতিক অবস্থা এই পূর্ব পাকিস্তানে অনেক খারাপ ছিল ওই সময়। আমরা বলি না যে আটানাশের চাল অমুক ছিল, কিন্তু ম্যাক্সিমাম লোক কিন্তু না খেয়ে থাকতো তখন, আমাদের গ্রামে যখন যেতাম মানে অভাব ছিল। কাজেই এখনকার মতো যে কাপড় জামা অমুক তমুক চাহিদা চাওয়া এগুলি ছিল না। হ্যাঁ, তারপরে ঈদি ঈদের সময় নেওয়া, তারপরে রেশারেশি আপনি যেটা বললেন, এগুলি এগুলি মানে এগুলি এইগুলি ছিলই না তখন, মানে খাওয়াই নাই ঠিক মতো মানুষের। কিন্তু আমার দ্বারা আমার মনে হচ্ছে যে আমি কুরবানির রোজার ঈদে যদি পাঞ্জাবি কখনো দিত কুরবানির ঈদে পেতাম না। আমার বাবা কিন্তু সরকারি চাকরি করতেন তারপরেও, আর যারা আরও নিম্নমানের কাজ করতো, আমি 65 সালে ধানমন্ডি থাকতাম, কিন্তু আব্বার ফিক্সড ইনকাম, আব্বা ছিল টিচার, হোস্টেল সুপারিনটেন্ডেন্ট ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ স্কুলে, 65 সালে চালু হলো না, চালু হয়েছিল আর কি। তো তখন আব্বা ওখানে জয়েন করেন, 700-800 টাকা বেতন, চার ভাই বোন, আমাদের বাসার ভাড়া লাগতো না, ইলেকট্রিসিটি বিল লাগতো না, পানি বিল লাগতো না, এই রকমের জীবনযাপন করতাম, যেখানে চাহিদা জিনিসটা আমরা জানতাম না, আমরা না শুধু তখন কেউই জানতো না। এখন যে দুইটা মোবাইল নিয়ে ঘুরি আমরা, 3 জন মানুষ বাসায় থাকি, 2টা ফ্রিজ,
এরকম তো বিষয়গুলি, কিন্তু তখন এগুলি চিন্তাই ছিল না আসলে আমাদের ওই ছোটবেলার। আপনি তো মাঝে মাঝে কবিতা লিখেন, তো আমরা মানে অনুষ্ঠানের সব শেষ পর্যায়ে চলে এসেছি, তো আমরা আপনার দুই লাইন কবিতা শুনতে চাচ্ছি। আচ্ছা, না আসলে আমি কবিতা লিখি না, আমি জীবনে একটি কবিতা লিখেছিলাম, আর লিখি নেই। দর্শক, তারকাদের ঈদ আড্ডা অনুষ্ঠান থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি লাবণ্য। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সিএনএন বাংলার সাথেই থাকুন। আমি জীবনানন্দের আকাশ লীনা কবিতাটা একটু পড়ে শোনাচ্ছি। তার আগে সবাইকে ঈদ মোবারক। আপনারা সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, কলহ বিবাদ ঝগড়াঝাটি করবেন না, দেশকে ভালোবাসবেন। সুরঞ্জনা, ওইখানে যেও না কো তুমি, বলো না কো কথা ওই যুবকের সাথে, ফিরে এসো সুরঞ্জনা, নক্ষত্রের রূপালী আগুন ভরা রাতে, ফিরে এসো এই মাঠে ঢেবে, ফিরে এসো হৃদয় আমার, দূর থেকে দূরে আরো দূরে যুবকের সাথে তুমি, যেও না কো আর। কি কথা তাহার সাথে আকাশের আড়ালে, আকাশে মৃত্তিকার মতো তুমি আজ, তার প্রেম ঘাস হয়ে আসে সুরঞ্জনা, তোমার হৃদয় আজ ঘাস, বাতাসের ওপারে বাতাস, আকাশের ওপারে আকাশ। ধন্যবাদ।